আর আব্দুল হোসেন আপনি লিখেছেন, এই ইন্টারনেটের যুগে চোখের হেফাজত কিভাবে সম্ভব, যদি আমাকে পরামর্শ দিতেন। ভাই রাব্বি হোসেন, দেখুন প্রথম কথা হলো যে রাব্বি এ নামটি পরিবর্তনযোগ্য, আপনি ফজলে রাব্বি নাম রাখবেন বা অন্য কোনো নাম রাখবেন, নামটাকে পরিবর্তন করবেন। রব্বি মানে হলো আমার রব, এটিকে বিভিন্ন অর্থে বিভিন্ন ব্যাখ্যায় ব্যাখ্যা করা গেলেও মূলত একজন ইমানদার তিনি আমার রব বলে আখ্যায়িত করবেন। এটার যেহেতু একটা অর্থ আছে আল্লাহ তাআলাকে রব হিসাবে বলা, এবং কোরআন কারিমে এই ধরনের অনেকগুলো শব্দ ব্যবহার হয়েছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করাটাই হলো উত্তম। ভালো, এরপর সে আপনার প্রশ্ন উত্তরে আপনি যে প্রশ্নটি লিখেছেন চোখের হেফাজত করা, এই যুগে এটি এত বেশি কঠিন হয়ে গেছে যে চোখের জেনা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ স্ট্রাগল করতে হয়, অন্য কোনো ইবাদত বন্দীগীর জন্য পর্যন্ত এই পরিমাণ স্ট্রাগল করতে হয় না, এই পরিমাণ ইবাদত বন্দীগী এই পরিমাণ মেহনত করতে হয় না। তো এটার জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস হলো হিম্মতটা, সৎসাহসটা আমাদের লাগবে এর জন্য। সৎসাহস করা এবং নিয়তকে খাঁটি করা যেন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমরা স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে পারি। আর এখান থেকে বাঁচার জন্য জেনার পরিবেশ থেকে সরে আসতে হবে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আইডি থেকে আজেবাজ জিনিস আছে সেগুলো থেকে আপনি সেগুলোকে আনফলো করতে হবে, প্রয়োজনে কিছুকে ব্লক করে ফেলতে হবে। এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ বিইদনিল্লাহ চোখের হেফাজত করার মতো পরিবেশ আপনার ওয়ালে আপনার নিউজ ফিডে আপনি দেখতে পাবেন। ঠিক তেমনিভাবে বাইরে যখন যাবেন দৃষ্টিকে অবনত রাখবেন, যথাসম্ভব মাথা উঁচু করে চলবেন, কম একান্ত যেখানে প্রয়োজন সেখানে উঁচু করবেন প্রয়োজন সাপেক্ষে। এভাবে যখন চেষ্টা করুন ইনশাআল্লাহ বিইদনিল্লাহ চোখের হেফাজত করা সহজ হবে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাও চাইতে হবে, দোয়াও করতে হবে, এবং যেই পরিবেশে গুনাহ অনেক বেশি হয় সেই পরিবেশ থেকে বেঁচে থাকতে হবে। ধরুন একটা জায়গা গেলে আপনি গুনাহ থেকে কোনোভাবে বাঁচতে পারেন না, তাহলে সেই জায়গা থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে।